হ্যালো, হ্যালো, কি হয়েছিল? তোমার জন্য তো ভালো লাগে না। ও, আমার জন্য? তুমি আসলে, তোমার সাথে দেখা বা কথা না হলে ভালো হইতো। তাহলে না আমার এই যে এত সেক্স করতে ইচ্ছে করতো না। কথা বলবো না এখন তাহলে? বলবো না, তোমার যদি অসুবিধা হয় তাহলে কি বলবো? তাই না? আমার অসুবিধা হলে, এই অসুবিধার ভিতরে একটু সুখ আছে তো নাকি? তাই তুমি তো সুখটা দাও না, এটাই সমস্যা। তুমি নিতে পারো না? আমি তো নিতে চাই, তুমি তো দাও না। তুমি নিতে পারো না? তুমি এখন কি রুমে একাই আছো, ফ্রি আছো? রুমে না, আমি বাসার মধ্যে একাই আছি। আমি আর আমার চাচাতো বোন ঘুমাচ্ছে আর আমি পড়তেছিলাম। তাহলে এখন কি সেক্স করতে পারবা? পারবো নাকি বলো। যদি হ্যাঁ, যদি এখন আমার চাচি চলে আসে? না না, চাচি আসলে তো আর কি, কতক্ষণ কতক্ষণ লাগবে আর বলো। তাই তুমি এখন কি এই আরেক রুমে যাইতে পারবো না? দিয়ে আরেক রুমে গিয়ে শুয়ে শুয়ে কথা বলবা? আমি তো শুয়ে আছি। শুয়ে আছো? কি করে আছে এখন? কি পরে আছি? একটা জামা পরে আছি, একটা পায়জামা পরে আছি, অন্যটা সাইডে আছে, দাপর আছি। কেমন কেমন কালার দাপর আছে? ব্ল্যাক। ও, ফর্সা দুধ গুলো ব্ল্যাকের ভিতরে অনেক সুন্দর লাগছে, তাই না? আসি তোমার কাছে, চলে আসি। আসো বাবু, আসলে আদর করবা? অনেক অনেক। তোমার দুধের ভিতরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে তো? হ্যাঁ। তাহলে লাইট অফ করে দেওয়া যাবে না? না গো। কেন, লাইট অফ করে দাও। বললাম তো তখন এই যদি উঠে তখন তো কাঁদবে, তাই না? লাইট অফ দেখলে তখন কি হবে? লাইট তো দেওয়াই থাক। তাহলে তুমি অন্য রুমে যেতে পারবে না? অন্য রুমে যেতে পারবে না? আরে আমার পিচ্ছি চাচা তো বোন ঘুমাচ্ছে, আমি অন্য রুমে যাবো কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো যা যা বলবো তা করতে পারবা তো? কি করবো এখন বলো। যা বলবো তাই করবা? তাই বলবো। করবো তো? আমি কি তোমাকে এটা বলে খুব বিভ্রান্তি ফেলে দিই? না না, সেটা না, তুমি বলো, ঠিক আছে ভালো। কিন্তু কিন্তু আমি চাই, আমি আমি চাই আমি যার সাথে কথা বলি সে যেন নামাজ পড়ে। যদি বলাতে খুব প্রবলেম হয় কালকে থেকে আর বলবো না, বুঝছো? না বুঝছি, ঠিক আছে। আমি কিন্তু এটা নিবো না তোমার, বুঝছো? না ঠিক আছে, আমি বুঝতে পারছি বাবা, আমি তো বুঝি নাই তা তো না, বুঝছি তো। আচ্ছা
বলো কি হয়েছিল? তোমার জন্য তো ভালো লাগে না। ও আমার জন্য? তুমি আসলে তোমার সাথে দেখা বা কথা না হলে ভালো হইতো, তাহলে না আমার এই যে এত সেক্স করতে ইচ্ছে করতো না। কথা বলবো না এখন তাহলে? বলবো না? তোমার যদি অসুবিধা হয় তাহলে কি বলবো? তাই না? আমার অসুবিধা হলে এই অসুবিধার ভিতরে একটু সুখ আছে তো নাকি? তুমি তো সুখটা দাও না, এটাই সমস্যা। তুমি নিতে পারো না? আমি তো নিতে চাই, তুমি তো দাও না। তুমি নিতে পারো না? তুমি এখন কি রুমে একাই আছো, ফ্রি আছো? রুমে না, আমি বাসার মধ্যে একাই আছি। আমি আর আমার চাচাতো বোন ঘুমাচ্ছে আর আমি পড়তেছিলাম। তাহলে এখন কি সেক্স করতে পারবা? পারবা নাকি বলো? কি করে আছো এখন? কি পরে আছি? একটা জামা পরে আছি, একটা পায়জামা পরে আছি, অন্যটা সাইডা আছে, দাপুর আছি। কেমন কেমন কালার দাপুর আছে? ব্ল্যাক। ও ফর্সা দুধ গুলো ব্ল্যাক এর ভিতরে অনেক সুন্দর লাগতেছে তাই না? তাই না? তাই না? আসি তোমার কাছে, চলে আসি। আসো বাবু, আসলে আদর করবা? অনেক অনেক। তোমার দুধের ভিতরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে তো? হ্যাঁ। তাহলে লাইট অফ করে দেওয়া যাবে না? না গো। কেন, লাইট অফ করে দাও। না। হ্যাঁ তখন এই যদি উঠে তখন তো কাঁদবে তাই না? লাইট অফ দেখলে তখন কি হবে? লাইট দেওয়াই থাক তাহলে। তুমি অন্য রুমে যেতে পারবে না? অন্য রুমে যেতে পারবে না? আরে আমার পিচ্ছি চাচা তো বোন ঘুমাচ্ছে, আমি অন্য রুমে যাব কিভাবে বলো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তো যা যা বলবো তা করতে পারবা তো? কি করবো এখন বলো? যা বলবো তাই করবা? তাই করবো। করবো তো? আমি কি তোমাকে এটা বলে খুব বিভ্রান্ত ফেলে দিই? না না সেটা না, তুমি বলো ঠিক আছে ভালো। কিন্তু কিন্তু আমি চাই, আমি আমি চাই আমি যার সাথে কথা বলি সে যেন নামাজ পড়ে।